গাইস, সবে ডাক্তারখানা দিয়ে আসলাম। হেলথ সেন্টারে গেছিলাম বাবুকে নিয়ে। হাঁপাচ্ছি, একা একা এসি তো অনেকটা দূর থেকে, ওকে একা একা কোলে কোলে নিয়ে এসেছি, ভিডিও করতে পারিনি। আমি না বাইরে গেলে ভিডিও করতে পারি না, ছেলেকে এরকম কোলে নিয়ে নিয়ে না ভিডিও করা যায় না। আর শরীরটা এতটাই খারাপ, আমার শরীরটাও এতটাই দুর্বল যে আমি আর পারছি না। দাঁড়াও, ব্যাগটা আগে নামাই। দেখো, কাঁধ থেকে ব্যাগ নামাইনি, ভিডিও শুরু করে দিয়েছি, যেটা আমার কাজ। তো ব্যাগে অনেক কিছু বইতে হয়, বাচ্চা হওয়ার পরে অনেক কিছুই ক্যারি করতে হয়, যেটা এখন আমি করছি। আর মা হওয়ার পরেই বোঝা যায়, সত্যি মা হওয়ার অত সোজা নয়, এবার বুঝতে পারছি। সবাই আগে বলতো তখন হাসতাম, তাই না? তুইও মা হও বুঝতে পারবি, তো সেটা এখন আমি বুঝতে পারছি। সেটা আমি এখন বলার বিষয় নয়, যেটা এখন বলার বিষয় সেটা হলো আমার এক মেয়ে। তো ওকে কালকের রাত্রেই আমরা ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে? তো শিশু ডাক্তারই দেখিয়েছিলাম, ওষুধও দিয়েছিল। তো ঠিকঠাকই ওষুধ দিয়েছে, ভালো ওষুধই দিয়েছে। তো তারপরে ও রাত্রিবেলা পটি করছিল, অবশ্য ওষুধটা খাওয়ার পরে তো একটু টাইম দিতে হয় না, সেই টাইমটা আমাদের মানে ধৈর্য ছিল না দেওয়ার। মানে ছেলে এত পটি করছে, এই দেখো এখন কি করছে, ডাক্তার দেখিয়ে নিচ্ছে, ওর শরীরটা ভালো না। তো দেখো মুখ চোখের অবস্থা, পাপা। তারপরে গায়ে জ্বরও চলে আসছে বারবার, দেখ ফোনের উপরে এ দিয়ে মারছে, কি বলবো, তালা দিয়ে মারছে। তো শরীর টরিল মন কিছুই এখন ভালো নেই, ভালো যাচ্ছে না। আর আমার নিজেরই তো কদিন আগে ডায়রিয়া হয়ে গেছিলো, আর সেই থেকেই ছেলের এই অবস্থা, কারণ ও বুকের দুধ খায়। তো যেসব মায়েরা এরকম করো, আমার মতে যখন মায়েরা শরীর খারাপ হবে ওষুধ খাবে না, বাচ্চাকে একদমই দুধ দেওয়া উচিত না। আর আমার ছেলে তো কথা শোনে না, আমি জানি কারোর বাচ্চাই কথা শোনে না। যার বাচ্চা দুধ খায় না সেটা তো ভালো কথা, কিন্তু যার বাচ্চা খায় মানে তাদের আটকানো একদম সম্ভব না। মা বাবা যখন অসুস্থ হয়ে পড়ে না, তখন আরও বেশি করে খায়, বেশি করে খায় আর বেশি করে আসে কাছে। তো যাই হোক, আজকেও কাজে যেতে পারলাম না, কবে যেতে পারবো জানি না। আর কাজে না গেলে খাবো কি বলো? খাওয়াটা বড় কথা না আমার, মানে এই যে অসুস্থ হলে তখন ডাক্তার দেখাবো, তখন টাকা পাবো কোথায়, সবার কাছে কি হাত পাতবে, সেই জন্যই আমার কাজটা করা। সংসার তো চলে যাবে যেমন তেমনভাবে, সেটা কোনো কথা না, কিন্তু কেউ অসুস্থ হয়ে পড়লে না তখন লোকের কাছে হাত পাততে হয়, হাত পেতে টাকা চাইতে হয়, তো সেটা আমি চাই না। নিজে কিছু করেই করতে চাই, কিন্তু কী করবো, তার মধ্যেও ছুটি হয়ে যায়। লোকের কাছে কি হাত পাততে ভালো লাগে বলো? বিয়ের পর সবাই পর হয়ে যায়, কারোর কাছেই টাকা চাইতে ভালো লাগে না। এমন নয় যে তারা দেবে না, কিন্তু একটা লজ্জা বলেও তো বুঝতে পারছি না। তো কী আর বলবো বলো তো, আবার মার দিয়া। তো ওকে ওষুধ খাইছি, দেখি ও যেটা বলার, যেটা ওকে এক্ষুনি ডাক্তারের কাছে, যে ডাক্তারের কাছে নিয়ে গেছে সেই ডাক্তার কোনো ওষুধ দেয়নি, বলেছে যে ওষুধ দিয়েছে ওতেই কমে যাবে, ওটাই একদম ভালো ওষুধ আছে, একটু খাওয়াতে হবে, আর ওটা এখন কমবে না, একটু ধীরে ধীরে কমবে। তো চলো, আমিও ধৈর্য ধরে রাখি, ধৈর্যটাই বড় কথা। তো চলো, টাটা।